কালোমুখো হনুমান সায়েন্টিফিক নেম সেমনোপিথেকাস এন্টেলাস, এদের ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি বলে। ভারতীয় উপমহাদেশে এই হনুমানের বসবাস। এদের মুখমণ্ডল, কান এবং হাত ও পায়ের তালু লোমবিহীন কুচকুচে কালো, তাই এদেরকে বলা হয় কালোমুখো হনুমান। দেহ ধূসর বর্ণের, কিছুটা বেশি হলদেটে, তাই এদের গ্রে ল্যাঙ্গুরও বলে। মাটিতে বা প্রাচীরের উপরে চলাফেরার সময় এরা লেজ বাঁকিয়ে শরীরে উপর দিকে রাখে, ঠিক উল্টানো ইউয়ের মতো। এদের প্রধান খাদ্য গাছের পাতা, বোটা, কুড়ি, ফুল ও ঘাস। এরা বিভিন্ন উদ্ভিদের পরাগ সংযোগে সাহায্য করে। এরা দলবদ্ধভাবে থাকে। এখানে 11টি হনুমান নিয়ে একটি দল। এই দলে একটি পুরুষ ও বাকিরা স্ত্রী ও শিশু। এরা খেলাধুলা ও লাফালাফি করতে পছন্দ করে। বাচ্চা বুকে নিয়ে মা হনুমান খুব সহজেই এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে চলে। দিনের বেলায় এরা সক্রিয়, রাতে গাছের ডালে ঘুমায়। উচ্চ ডালে এরা ঘুমাতে পছন্দ করে। পুরুষ হনুমান হুপ হুপ শব্দ করে ডাকে। পাকিস্তান, ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কায় এই কালোমুখো হনুমান দেখতে পাওয়া যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ দ্য চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট মোর ভিডিওস।